মিনিট, তোমরা কেউ আমার উত্তরটা জানতে চাও না? আমি ভেবে বলবো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? রাস্তার মধ্যখানে দাঁড়ালে লোকজন যাতায়াত করবে কোথা দিয়ে? যাও, ভেতরে যাও। May I please? Sure. এখন ওইখানে দাঁড়িয়ে আছো? জেগে জেগে স্বপ্ন দেখা হচ্ছে। আমার সাথে ডান্স করবে? এসো। তমাল, তুমি এখানে কি করছো? মেয়েটি কে নিলেনি? আগেও দেখেছি তোমাদের বাড়িতে। ছাড়ো না, নো ওয়ান ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি চলো তো, তোমার বাড়িতে সবাই খুব মিস করছে। সবাই না, তুমি কোথায় যাচ্ছি? আমরা পার্টিতে না তোমার রুমে? ইস, কত খাবার নষ্ট হয়েছে, সব ফেলে দেবো। আচ্ছা এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলে হয় না? এই ফ্রিজে এত জায়গা কোথায় শুনি? আর এগুলো তো সব এঁটো খাবার, কে খাবে শুনি? যা নিজের কাজ কর। কি হলোটা কি? এইটুকু জায়গা পরিষ্কার করতে কি সারা রাত লাগিয়ে দেবে? কাম অন, হারি আপ। একি এই খাবারগুলো এখনো ফ্রিজে ঢুকেনি? ছায়া? হ্যাঁ দিদি, আমার মনে আছে, আমি সব ঢুকিয়ে দেবো। শোনো, আজ রাতে আমার ঘরে মেঝেতে বিছানা করে শোবে। শিবু। হ্যাঁ দিদি। ফ্রিজে পেস্ট্রিজ ঢুকেছে? হ্যাঁ দিয়েছি। দিদি তুমি
খাবে না? তোমার খাবার গরম করে দি। জাস্ট এক গ্লাস গরম দুধ। ছায়াদি? হ্যাঁ দাদা। মৌরিকে ঘরে খাবার দেওয়া হয়েছিল? সরি, তোমার খুব খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। আমি তো মোয়া খাচ্ছিলাম, তুমি মোয়া খাবে? না, খাবারটা খেয়ে নাও। এই শোনো। আবার কি হলো? শোনো না, এইদিকে বলো। আমাকে নাচ শেখাবে? তুমি না খুব সুন্দর নাচো। কিচ্ছু না, শুধু ওই ওপরে হাত ধরে ঘোরানোটা। আমি দিদি ভাই রঞ্জনাকে দেখেছি, ওরা কি সুন্দর হাত ধরে। তুমি নাচিকে করবেটা কি? না, মানে এমনি এমনি এত রাতে ঠাট্টা করা হচ্ছে? কটা বাজে জানো? খাবার খাও, শুয়ে পড়ো। হ্যাঁ তোর্ষা, বল কি করছিস? কিছু না। নীরা, তোর কাছে আমার ফেলুদা চারটে বই আছে না, কৈলাসে কেলেঙ্কারি, ছিন্ন বস্ত্র অভিশাপ, পাকশ রহস্য আর তিনটো রেটোর যিশু। তুইও তর্ষা, তুইও আমার থেকে সব ফিরিয়ে নিবি? নীরা, কি বলছিস তুই? কখন ফিরলি নিখিলের পার্টি থেকে? এই তো, এই জাস্ট ফিরলাম। শোন না, কেমন হলো পার্টি? তোরা সবাই গেছিলি না? আমরা সব আমরা সবাই তোকে খুব মিস করেছি নীরা। আর আর নিখিলও তোকে খুব মিস করেছিল। কেন? ওর বউ তো ছিল। নীরা, কেমন লাগছিল মেয়েটাকে? খুব সুন্দর। কি পরেছিল? শাড়ি? আচ্ছা, শাড়ি পরে নাচতে পারলো? মৌরি পার্টিতে আসেনি নীরা। মিথ্যে কথা। তোরা তোরা আমাকে বল না, আমি একটুও দুঃখ পাবো না। আজকাল আমি আর দুঃখ পাই না তোরসা। আচ্ছা, ও কি নিখিলের সাথে নেচেছে? বল না। তুই ভুল ভাবছিস নীরা, ভুল। মুড়ি একটা গ্রামের সাধারণ মেয়ে, ও আর নাচ? আর নিখিলের বাড়িতে ওর কোনো জায়গাই নেই। কোনো জায়গা নেই? আমি সত্যি বলছি নীরা, মৌরিকে পার্টিতে দেখিনি। ও পার্টিতে ছিল না? পার্টিতে ছিল না, বাড়িতে তো ছিল। নিখিল তোকে রেখে আসতে পারলো না, সঙ্গে করে নিয়ে এলো। আচ্ছা তর্ষা, তুই তোকে দেখেছিস? ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? আমি জানি না নীরা, আমি জানি না। তোরা সবাই জানিস, খালি আমাকে বলছিস না।
তোরা সবাই ওর পক্ষে চলে গেছিস। আমার এতদিনকার ভালোবাসা সবকিছু তো নিখিল ভুলে গেছে ওই মেয়েটার জন্য। ওর মধ্যে এমন কি আছে তোরসা? কিছুই না নীরা, কিচ্ছু না। মৌরি একটা সাধারণ মেয়ে, কিন্তু কেন বুঝি না ওকে ঘিরে অদ্ভুত অদ্ভুত ঘটনা হতে থাকে। আমার আজকাল কি মনে হয় জানিস, আমার এই জন্মটাই মিথ্যে। আমি যদি ওই মেয়েটার মতো হতে পারতাম তাহলে তাহলে আজ নিখিল নিখিল নীরা প্লিজ তুই মরি হতে যাস না, তুই মরি হতে যাস না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।